খান অবিশ্বাসের ডিভোর্সের কাহিনী নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা দেশে। শুধুমাত্র মিডিয়ার মানুষই নয়, শাকিব অপুর ভক্তরাও নিজেদের মতামত প্রকাশ করছেন। আর এবার জনপ্রিয় এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, নায়ক শাকিব তালাক দিচ্ছেন নায়িকা অপু বিশ্বাসকে। অপুর দোষ হচ্ছে অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি। শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে। শাকিবের বাড়িতে ঝি চাকরের মতো কাজকর্ম করেছে। শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি, তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা। শাকিবের মতো আত্মহংকারী পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়া অবশ্য ভালো, স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে। শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসের কোনো পুরুষকে বিশ্বাস করা উচিত নয়, হজ করাও উচিত নয়। মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়ার আশঙ্কা ছাড়া ওতে সত্যি কোনো ফায়দা নেই। অপুকে এখন নিজের পায়ের তলার মাটি যেমন আরো শক্ত করতে হবে, মনের ভেতরের মাটিও আরো শক্ত করতে হবে। পায়ের তলার মাটি, মনের ভেতরের মাটি দুটোই এমন নরম যে কেউ তাদের ডুবিয়ে দিতে পারে কাদায়, যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ডুবে যেতে পারে। এদিকে তসলিমা নাসরিনের এরকম বক্তব্যের পক্ষে বিপক্ষে হচ্ছে আলোচনা সমালোচনা। প্রিয় দর্শক, তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মত? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।